আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কী ভাবতেছেন, আজকে কি আমি কোনো বিয়ে বাড়িতে আসছি, সেই বিয়ে বাড়ির ভিডিও দেখাচ্ছি? আসলে এটা কোনো বিয়ে বাড়ির ভিডিও নয়, এটা হচ্ছে একটা মেলার মানে গেটের ভিডিও। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো একটা মানে মেলায় চলে আসছি, সেই মেলায় কী কী পাওয়া যাচ্ছে, কী কী আকর্ষণীয় জিনিস থাকে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, টিকিট কিন্তু 10 টাকা করে, মাত্র 10 টাকায় এখনকার মেলায় মাত্র 10 টাকা টিকিটও আছে। এবার বুঝেন, 10 টাকার টিকিটে আমরা হচ্ছে কী কী দেখতে পাচ্ছি, কী কী আনন্দ উপভোগ করতে পারছি, সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের ভাইয়া গেলেন হচ্ছে টিকিট কাটার জন্য, আমি বাবুকে নিয়ে এদিক থেকে একটু ভিডিও করে নিলাম, যে হচ্ছে একটু ভিডিও করে নিই। আর যেহেতু হচ্ছে এখানে এর আগেও কখনো মেলা হয়নি, এবারই হচ্ছে ফার্স্ট, হয়তো বা এর জন্য টিকিটের দামটা একদমই কম দিয়েছে, যাতে হচ্ছে কম বেশি সবাই আসতে পারে। তো আমরা যেহেতু বাইকে আসছি, তো বাইক রাখার জন্য এখানে আবার টিকিট কাটতে হয়, এটা আপনার বাইকের জন্য নিচ্ছে হচ্ছে 20 টাকা করে। তো এবার হচ্ছে আমার ছেলে এই যে এইটায় উঠবে, ওকে নিয়ে হচ্ছে আমি উঠলাম। আর এটা দেখা যায় একদমই বসা যায় না, কারণ এগুলো হচ্ছে বেবিদের, তো বেবিদের আমার ছেলে তো ছোটো, যেহেতু ছোটো ও তো আর একা বসতে পারবে না, এই কারণে হচ্ছে আমি ওর সাথে উঠলাম। কারণ ও যদি আর একটু বড়ো হতো তাহলে ওকে একাই উঠিয়ে দিতে পারতাম, আর আমি কি আর বসতে পারি রে ভাই, ওরে মাবুত মনে হইতেছে, একদম এমন চিপার মধ্যে পড়ে রয়েছি এরকম মনে হইতেছে। কি আর করার, বাচ্চার জন্য তো উঠতে হবে। তো মানে খুবই এনজয় করছিল বিষয়টা, ওর কাছে খুবই ভালো লাগতেছিল, তো ওর ভালোতেই হচ্ছে মানে আমাদের ভালো এরকম। তো যাই হোক, এখন হচ্ছে ও আরও মানে এটা ওঠার আগে আরও আপনার দেখা যায় কয়েকটা উঠতে চাইছে, বাট উঠতে চাইলেই তো ওকে মানে উঠানো যাবে না, কারণ ও হচ্ছে প্রথমত ছোট, আর দ্বিতীয়ত দেখা যায় একবার যদি ভয় পেয়ে যায়, এই কারণে হচ্ছে মানে ওকে ওইভাবে সব কিছু তো উঠাই না, যেটা উঠানো দরকার ওইটাই আসবে ওকে উঠাই। তো এটা হচ্ছে আমি মেলার যেখানে এখানে হচ্ছে আমি আসলে খবরই শুনছি শেষ বিকালের দিকে। তো শেষ বিকালের দিকে শুনে আপনার ছেলে মানে আমার ছেলে ঘুম থেকে ওঠার পরপরই আমি একদম চলে আসলাম। তো যাই হোক, এটা কিন্তু হচ্ছে আপনার যে গেট দিয়ে, এখন হচ্ছে আমি এবার গেট থেকে এদিক থেকে একটু ভিডিও করে দেখাই যে আসলে মেলায় কী কী আছে। তো আমার কাছে মনে হলো যেহেতু ফার্স্ট টাইম, তো সেক্ষেত্রে আসলে একদম মানে খারাপ না, মোটামুটি কিছু কিছু স্টোভ আছে এখনও ফাঁকা, সব স্টোভগুলো বসে নাই। এটা হচ্ছে এক মাসের জন্য মেলাটা, অলরেডি আপনার দেখা যায় মানে 1 সপ্তাহ 10 দিনের মতো হয়ে গেছে এরকম। তো আমার ছেলে তো টানাটানি পাড়াপাড়ি শুরু করে দিয়েছে, তার বাবারে যেদিক মনে চায় সেদিকে টেনে নিচ্ছে, এরকম এক অবস্থা। তো যাই হোক, এখন এখানে হচ্ছে কী কী মানে বাচ্চাদের মানে আনন্দের কী কী আছে সেটা দেখা। আমার ছেলে কিন্তু এইটা দেখি দূরে বসে বোট করছে, এই বোটে উঠবো এরকম, কিন্তু ও তো ছোটো, ওকে তো আর উঠানো যাবে না আসলে, মানে এইটা উঠবে দেখা যায় ওর মানে কী না কী হয় এই কারণে উঠি নাই। আর এখান থেকে আমি কিছু দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না, যদি আমার পছন্দ হয়। সেক্ষেত্রে আমার আসলে কি বিশেষ করে মানুষ মেলায় যে অনেক কিছু কেনে, আর মেলার মানে কেনে ঠিক আছে, আমার আসলে ওইভাবে মেলায় তেমন কিছু পছন্দই হয় না, মানে যাচ্ছি এরকম আর কি, তেমন কিছু পছন্দ হয় না বলেই চলে। কারণ মেলায় আপনার দেখবেন যে সব জায়গায় মেলার মানে জিনিসপত্র একই থাকে, কোনো মেলার জিনিসপত্র একদমই ভিন্ন থাকে না, যে আসবে মানে ওখানের থেকে ও এই মেলাটা একটু ভিন্ন, সব জায়গায় একই মানে একই জিনিসপত্র থাকবে, প্লাস হচ্ছে দামও একই। তো এই কারণে বিষয়টা আমার কাছে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আমার কাছে এই যে মানে গোল্ড মানে গোল্ডেন কালারের চামচটা, ওটা খুব পছন্দ হয়েছে, ওটা আমি অবশ্যই নিয়ে নেবো, ওইটাই খুব ভালো লেগেছে। তো আপনারা ভাই এটা বলবো যে বক্সের যেটা এটা একটা নেবে, তো তা আমি ভাবলাম যে চলো সামনের দিকে আগে, এরপর আরও দেখি। এরপর হচ্ছে আমি এই সেটটা আসি, এখন আমার ছেলে তো ব্যাট দেখেছে, বাবারে বাবা, সে তো ব্যাট পাগল ছেলে আমার, ব্যাট দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, ওকে এখন পর্যন্ত কাঠের ব্যাট কিনে দেইনি, কারণ ও মানে নিজের তাই নিজেই দেখা যায় আঘাত পাবে এই কারণে। তো এইখানে দেখলাম যে একদম যে বড় ব্যাট আছে তার থেকে একটু ছোট ব্যাট আছে, যেটা নিয়ে ও আসলে খেলতে পারবে, তো ওই ব্যাটটা হচ্ছে ওকে কিনে দিলাম। তো কিনে দেওয়ার পরে আপনাদের ভাইয়া বলতেছে চলো আজকে সব কিছুই ঘুরে 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 দেখি। তো এটা আচ্ছা ওই সব ঘুরে সব কিছু নিয়ে নিবো আর কি, যেটা যেটা পছন্দ হয়। তো আমি হচ্ছে অবশ্যই যেখানে কম পাবো চাষ, আপনার বড় গুলো কত ভাই, এই যে জিজ্ঞেস করে আসছি এই যে গোলটা বড় চামচ ওরা হচ্ছে এর একটা নেবো, আর এই 180 করে রাখতে পারেন, আমি এখানে 160 টাকা করে পেয়েছি পার পিস। তো যাই হোক, 160 টাকা যেহেতু পেয়েছি তো অবশ্যই সেখানে এখান থেকে রাখা যাবে, কত করে 3 পিস। তো এখন আমি দেখতেছি যে কাভারটি বিভিন্ন পরামর্শ আছে, এটা নিবো না শুধু কাভারটি
থেকে চারটা নিব আর এটা থেকে আমার সব সচরাচর ব্যবহারের জন্য কিন্তু আমার ভাইয়া বলতেছে যে আশা করবো ভালো হবে না এটা বেল চামচগুলো কত তো আমি হচ্ছে দেখতেছি যে আমার বেল চামচ কত বেল চামচটা দরকার কি কি দরকার আমার মানে শুধুমাত্র এখানে আসার পর আমার চামচটাই বেশ ভালো হয়ে গেছে তো এই তো আমি ওখান থেকে বেশ কিছু চামচ নিয়ে নিয়েছি ওই গোল্ড কালারের যে চামচগুলো ছিল সেই গোল্ড কালারের চামচগুলো নিয়ে নিয়েছি কিছু বাবুর জন্য খেলনা নিয়েছি ব্যাট নিলাম এরপরে হচ্ছে আর এখন কি করব কিছু খাই খেয়ে দিই তারপর হচ্ছে চলে যাব আর কিছু যে খাবো আসবে কি এখানে মানে ওইভাবে তেমন কোনো খাবার দাবার উঠে নাই শুধুমাত্র ফুচকা আছে আর হচ্ছে মানে কি বলে ওটার ইয়ে যাই হোক ফুচকা আর চিকেন আইটেম কিছু আছে জাস্ট ওটা দেখে একদমই ভালো লাগে না খাবারের দিক থেকে খুবই পচা কী বলবো তো আমরা হচ্ছে ফুচকা আর হচ্ছে চটপটি নিয়ে নিলাম তো দেখি আসলে কেমন লাগে মনে হচ্ছে যে ভালো লাগবে কারণ যেই খাবারগুলো দেখে যদি ভালো না লাগে সেটা হচ্ছে খেয়েও ভালো লাগে না আর দেখতে যদি ভালো লাগে তো সেক্ষেত্রে খেতেও ভালো লাগে তো দেখে মনে হচ্ছে যে সত্যি মানে ভালো লাগবে হ্যাঁ অবশ্যই মানে ফুচকাটা খুবই মজা হয়েছে এবং এটাও চটপটিটাও তো এখন হচ্ছে এই যে আমার ছিল সেও চটপটি নিয়েছে সে চটপটি খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি একটু বড় হচ্ছে তো এখন দেখা যায় বড়দের মতোই আমরা যেটা যেটা ধরি ও সেটা সেটাই ধরে মানে খাবার চেষ্টা করে খেতে পারুক আর না পারুক তো এই তো যাই হোক অবশেষে ভালোই লাগলো ফুচকাটা তো ভেবেছিলাম যে আসলে কেমন না কেমন হয় এখানে খাবো কি খাবো না বাহিরে খাবো তো যাই হোক ভালো লেগেছে এই তো আমরা হচ্ছে এখন এখান থেকে উঠে যাব অলরেডি আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে এখান থেকে উঠছি এখন আমার ছেলের জন্য ওই যেটারে কি মানে ও একটা খাবার কিনছে সেটা আবার ছেড়ে দিতে হবে আসলে বাচ্চারা মানে যথেষ্ট পরিমাণ পেইনফুল এক কথায় এক জায়গায় গেলে শান্তি করে তো যাওয়াই যাবে না একদম মানে পেইন দিতে দিতে জীবন পুরো শেষ করে দেয় এরকম এক অবস্থা তো যাই হোক তারপরও আমরা ওরকমটা বিরক্ত হই না সব জায়গায় হচ্ছে বাবুকে নিয়ে যায় আসলে কোথাও বাবুকে ছাড়া যায় না অনেকে দেখা যায় বাচ্চা কাচ্চা বাসায় রেখে যায় এই করে সে করে কিন্তু আমি কখনও বাচ্চা কাচ্চা রেখে যাই না আমার যত বড় কাজ হোক বা যাই হোক সব জায়গায় আমি বাচ্চা নিয়ে যাই আর তার বাবাও হচ্ছে খুবই স্যাটিসফাই বাচ্চা নিয়ে যাওয়ার জন্য বাচ্চা রেখে যাওয়ার জন্য না তো আমি হচ্ছে এই যে আমরা এখন বের হয়েছি গেট থেকে আমি একটু দেখাচ্ছি এই যে এখন অলরেডি বাসায় চলে যাব আর এই সেটটাতেই হচ্ছে বাইকগুলো রাখে এই ছিল আজকের মতে মেলারেটের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ